তিন দিন ধরে অনুষ্ঠিত খেলার সমাপ্তি। ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সাইয়ের ব্যবস্থাপনায় ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছিল। মূলত এর মাধ্যমে প্রতিভা সম্পন্ন ছেলে মেয়েকে খুঁজে বের করার চেষ্টা চালানো হয়। উত্তরবঙ্গের ক্ষেত্রে 5টি সেন্টার করা হলেও জলপাইগুড়ি জেলায় রয়েছে 4টি। 22 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত ভারত সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে ট্যালেন্ট হান্ট ড্রাইভ অনুষ্ঠিত হল। জলপাইগুড়ির 30টি বিদ্যালয় থেকে 600 জন ছাত্রছাত্রী ইন্ডিয়া রাইজিং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন ক্যাম্পে অংশগ্রহণ করেছে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ সাইয়ের কর্মীদের পাশাপাশি ডিস্ট্রিক্ট কাউন্সিল অফ স্কুল গেমস এর শিক্ষকেরাও এই ক্যাম্পে সহযোগিতা করেছেন। তো লেকিন আসুবিধাকে আপনি যে তিন দিনও কে আমরা দেখে তো হম লোক 800 সে জ্যাদা বচ্চে ইয়া টার্ন আপ হুয়ে আর আনে ওয়ালে সময় মে ইনকো হম লোক জো বেটার সে বেটার জো ফ্যাসিলিটিজ হ্যায় ও প্রোভাইড করেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।